السلام عليكم ورحمة الله وبركاته. يسوف عليه السلام إكتي جامع دعاء. أبنا درجة جتى الله سبحانه وتعالى سورة يوسف آيات رقم 11. يسوع عليه السلام دعاء أنت ولي في الدنيا والآخرة. توفني مسلماً وألحقني بالصالحين. হে আল্লাহ আপনি দুনিয়া আখরাতে আমার বন্ধু আমার অভিভাবক আমাকে মুসলিম হিসাবে নৃত্য দিন এবং আমাকে সলেহীন পুণ্যবানদের মধ্যে অন্তর্ভুক্ত করুন কি চমৎকার দোয়া সুহান আল্লাহ এটা আমাদের সবারই দোয়া আল্লাহর কাছে আমরা চাই শুধু আল্লাহ হোক দুনিয়া এবং আখেরাতে আমাদের একমাত্র অভিভাবক আমাদের মাওলা আমাদের রব আমাদের ইলা আমরা আল্লাহর কাছে আশা করি তিনি যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদেরকে মুসলিম রাখেন মুসলিম হিসাবে মারা যাওয়ার তৌফিক দান করেন এবং আমরা আল্লাহর কাছে দোয়াও করি তিনি যেন সারাটি জীবন আমাদেরকে পুণ্যবান্ধের কাতারে সামিল রাখেন ইমাম আব্দুল তাইম রাহমাহুল্লাহ তার আলফাওয়ায়েদ গ্রন্থে খুব চমৎকার ছোট্ট একটা ব্যাখ্যা দিয়েছেন এই আয়াতের বলেছেন জামায়াত হ্যায় দিহি দাওয়াতু আল একরাবিত এই সুন্দর দাওয়াতি দোয়াটি তৌহিদের স্বীকৃতিকে অন্তর্ভুক্ত করেছে পুলিস দাসলাম আলিয়র এবং রব্বুল আয়লামিন সুভানহুয়াতা আলার কাছে সমর্পণকেও এটা অন্তর্ভুক্ত করেছে এবং আল্লাহর কাছে যে আমরা খুবই মুখাপেক্ষী সে কথাটি এখানে প্রকাশ পেয়েছে এবং আল্লাহ ছাড়া আর কেউই যে আমাদের প্রকৃত বন্ধু নয় সে বন্ধুত্ব থেকে মুক্তির ঘোষণাও এখানে এসেছে কারণ আল্লাহ আমাদের একমাত্র বন্ধু ওয়ালি সে কথাটা এখানে বলা হয়েছে ও কাউন আল আজাল্লা আল আলী ইসলাম আজল্লাফর আর ইসলামের উপর মারা যাওয়া ইসলামের উপরে মৃত্যু এটাই বান্দার সবচেয়ে মর্যাদা সম্পন্ন উদ্দেশ্য এবং লা ও লোকাদ এবং এটাও বোঝা যাচ্ছে যে এটা আল্লাহর হাতে আল্লাহ কাকে মুসলিম হিসাবে তার নিজের কাছে টেনে নেবেন এটা আল্লাহ জানেন এটা আল্লাহর সিদ্ধান্ত এটা বান্দার হাতে নয় সারাটি জীবন দিনের কাজ করে অনেকে নাস্তিক হয়ে গেছে কিছু সংশয়বাদীদের সংশয়ে সে প্রভাবিত হয়ে দিন থেকে সরে গেছে এরকম ঘটনা প্রচুর সুতরাং এই দোয়াটির মধ্যে এটাও আছে যে মুসলিম হিসাবে মৃত্যু এটি আল্লাহর হাতে এটি বান্দার হাতে নয় ওলায় তরফ আলমা আত এবং এই আয়াতটির মধ্যে এই দোয়াটির মধ্যে এই স্বীকৃতিও আছে যে আল মায়াত মৃত্যুর পর যে পুনরুজ্জীবন সেটি সত্য সেটিকে স্বীকার করার ঘোষণা এই দোয়াটির মধ্যে আছে ওয়ালাবা মোরাফা আদা আর সত্যিকার ভাগ্যবান মানুষ যারা আল্লাহর কাছে মুক্তি পাবেন নাজাত পাবেন সেই ভাগ্যবান মানুষদের সাথে থাকার উদগ্র বাসনার কথাও এই আয়াতটিতে আছে কি সুন্দর দোয়া আমরা সে দোয়া আল্লাহর কাছে করতে পারি আল্লাহ তাহনি